কি বসে আছো কেন? এই বইয়ের উপর শুয়ে পড়ছিস কেন? কি করছিস ওটা? বইটা পড়ো। সোনু ইজ এ ইয়াং বয়। কুটু ইজ এ ইয়াং বয়। সচিন তো বন্ধুরা, এই বৃষ্টি বাদলের মধ্যে কেমন আছো জানি না। আমরা তো মোটামুটি আছে, খুব একটা ভালো থাকতে পারিনি, মানে চারিদিকে জলে ভরপুর, মানে ভরে রয়েছে যাকে বলে। দেখো আমাদের কি অবস্থা, এই যে দেখতে পাচ্ছ কলতলা পর্যন্ত প্রায় জল চলে এসছে, আর এই দেখো বারান্দায় বসে এখানেই সব থালা বাসন মাজা, কেন জামাকাপড় কাচা সব কিছুই করতে হচ্ছে। এই যে পাইপ লাগিয়ে দিয়েছে এবং এই যে বালতিগুলো বসানো আছে দেখতে পাচ্ছ, যেগুলো ওই কলতলায় থাকে সেগুলো এখন চলে এসছে এই যে আমাদের বারান্দাতে। আর ওই যে মানে কলতলা পর্যন্ত তো জল রয়েছে, একদমই বাইরে বেরোনো যাচ্ছে না। আর পুকুর ডোবা দেখো একদম ভরে রয়েছে যাকে বলে, এত বৃষ্টি হচ্ছে যে মানে কি বলবো, মানে দেখাই যাচ্ছে না কিছু, রাস্তাঘাট ঘরের সামনে পর্যন্ত কেউ বেরোতে পারছি না সারাক্ষণ। কালকে তো সারাদিনই ঘরের মধ্যে থাকতে হয়েছে। এখন দেখো সকালবেলা, আজ সকালে সেভাবে কি করলাম, মানে দেবজিৎকে পড়িয়ে ছেড়ে দিয়েছি আর কুটুসকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার তোমাদের সাথে একটু কথা বলে তারপরে আবার জামাকাপড় কাচা রয়েছে এবং খাওয়া দাওয়ার সেগুলো জোগাড় করবো। তো যাই হোক, এখন সকালবেলা কিন্তু আবার বৃষ্টি পড়তেও শুরু করেছে। তো চলো, অনেক দিন পর আবার ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো। কে গো কুটুস? হেড হেড, তোমার হেড কই? হেড হেড, ওই রে বাবা, ওটা তোমার হেড। আর হাত কই হাত? হ্যাঁ হেড, ঠিক আছে ঠিক আছে, ওটা হেড। ও তুমি হেড বলে দিলে, কি ওটা হেড বলো? ওলে বাবা কি মিষ্টি হাসি দিচ্ছে, কি মিষ্টি হাসি। ওলে চোখ 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 কই চোখ 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 এই তো এই তো এই তো চোখ এই তো চোখ এটা চোখ এটা আর নাক কই নাক এই তো নাক এই তো নাক এই তো নাক আর টাটা দিয়ে দাও টাটা ওটা কি স্টাইল ওই রকম করে মামা মামা বলতে তাই তাই করে একটু তাই 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 মামার বাড়ি যাই আর গাড়ি চালিয়ে দাও করো 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 উঁচু করো এরকম হাত উঁচু করো এই উঁচু করে করো উঁচু করে করো গাড়ি চলছে ওটা ও কি। তো এখন বিকেল তিনটে বাজে আর আমরা দেখো এই যে মশারির মধ্যে রয়েছি, মনে হচ্ছে না রাত্রেবেলা শুয়ে রয়েছি মশারির মধ্যে, একদমই নয়, এখন বিকেল তিনটে বাজে। আর আমরা দুপুরে তো খাওয়া দাওয়া করলাম, করে আর একটু রেস্ট নিয়েছিলাম, আমাদের কুটুস তো ঘুম থেকে উঠে পড়েছে, এবার দেখো ছুটে ছুটে আসছে। এই যে
ঘুম থেকে বাবু উঠে পড়েছে, এখন বিছানার মধ্যেই রয়েছে, বের করানো হয়নি। কিন্তু এত মশা, কদিন বৃষ্টি হয়ে এত মশা যে মশারির বাইরে থাকাই যাচ্ছে না, সেই জন্য আমরা মশারি টাঙিয়ে মশারির মধ্যে রয়েছি। আর আজ দুপুরে তরকারি বানিয়েছিলাম, লাউয়ের তরকারি, মাছ দিয়ে লাউয়ের তরকারি, যেটা মানে একটা পাতলা মতো ঝোল, কিন্তু খুব একটা ভালো হয়নি। কারণ কী বলো তো, একটু কচি লাউ হলে সেটা দিয়ে তরকারি করলে বেশি ভালো লাগে, একটু একটু পাকা মতো হয়ে গেছিলো, খুব একটা না হলেও, তো সেই জন্য ভালো লাগেনি সেরকম একটা খেতে। আর সেই জন্য এখন থেকে খিদে পেয়ে যাচ্ছে, জানো তো, ঘন্টাখানেক আগে খেয়েছি তাই এখন খিদে পেয়ে যাচ্ছে। আর একটা তরকারি হয়েছিলো, কুমড়ো টুমড়ো বরবটি সব কিছু সবজি টবজি দিয়ে একটা চচ্চড়ি মতো হয়েছিলো, তো এই দিয়ে খাওয়া হয়েছিলো, তো এখন খিদে পেয়ে গেছে। তো কুট্টু ছেড়েও খিদে পেয়ে গেছে, ও ঘুম থেকে উঠেছে, ওকে একটু খাওয়াবো, আর তার সাথে সাথে আমরাও একটু টিফিন করে নেবো। আর এই দেখো, তো দেখো আমরা এখন দোকানে চলে এসেছি, বৃষ্টি হচ্ছে বাইরে, অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, একটুখানি যেই থেমেছে চলে এসেছি দোকানে। আর আমাদের কুটুস তো ওই যে দেখতে পাচ্ছ তো, কম্পিউটার মাস্টার হয়ে গেছে, কম্পিউটার শিখছে এখন, বাবার কাছে কম্পিউটার শিখছে এখন। তো এখন প্রায় 6:20 বাজে, আর এখনো পর্যন্ত আমরা দেখো দোকানে রয়েছি, আর পাশে খাবারের দোকান থেকে খাবার কিনে খাওয়া দাওয়া হচ্ছে, মানে খাওয়া অলরেডি আমার হয়ে গেছে। আর আমাদের কুটুস বাবু দেখো ওই যে খাচ্ছে, ওর খাবার কিছুই ছিল না, আমাদের খাবার মানে ও চিড়ে ভাজা, কোথায় গজা, এইগুলো আমরা খাচ্ছিলাম, ও সেগুলো খাচ্ছে জোর করে নিয়ে বলতে গেলে। তো যাই হোক, মানে ইন্দ্র আর আমাদের একসাথেই নিয়ে বাড়ি যাবে, প্রায় 7:00 থেকেই চলে যাব, কারণ ওর খাওয়াতে হবে, প্রায় ঘুম পাড়াতে হবে, প্লাস রান্নাবান্না ওদিকে দাদু ঠাকুমাও রয়েছে, মা কিছুটা করবে হয়তো, তারপর আমি গিয়ে একটু হেল্প করবো। তো আজ আমার ভিডিওটা এখানে এন্ড করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা।